7 history. In the AD 8th century, the Pal Emperor Dharmapal was the son of Gopal, the first king of the Pal dynasty. So the Pal Emperor Dharmapal founded the Vikramshila University or Mahavihar on the banks of the river Ganges near Bhagalpur in the northern part of Magadha, presently Bihar. This university lasted for the next 500 years. Over 100 teachers were involved in the teaching and study of religion. Students used to come there to study. Grammar, logic, philosophy were taught here. Maximum 3,000 students could avail free education. Here too, the students had to appear for an admission test before enrollment. At the end of their course, they were awarded with titles. এখন বলা হয় স্নাতক, গ্র্যাজুয়েট বলা হয় পড়াশোনা শেষে। তখনকার দিনেও স্নাতক বলা হতো আর্য যুগে। পরবর্তী যুগে বৌদ্ধরাও তাদের মতন করে ডিগ্রি দিতেন, তাদেরকে টাইটেল দেওয়া হতো। এবং এই কাহিনী আমি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও ঘটত, সে কথা আগের ক্লাসে উল্লেখ করেছি। বিক্রমশিলা ওয়াজ দ্য মেন সেন্টার ফর বজ্রযান কাল্ট। এই যে মহাযান বুদ্ধিজম, এর আবার একটা অংশ বজ্রযান, সেই ধর্মীয় যে বিভাগ তাদের, তাদের হচ্ছে মূল সেন্টার ছিল বিক্রমশিলা। মেনি ভ্যালুয়েবল ম্যানুস্ক্রিপ্টস ওয়ার প্রিজার্ভড ইন ইটস লাইব্রেরি। দীপঙ্কর শ্রীজ্ঞান, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান ওয়াজ ওয়ান অফ দি মহাচার্যস অফ দিস ইউনিভার্সিটি। দিস ইউনিভার্সিটি ওয়াজ অলসো র্যানস্যাকড বাই দি টার্কিশ ইনভেডার্স ইন দি 13th সেঞ্চুরি। দ্য স্টাইল অফ আর্ট ইন দি পাল রিজন ইজ নোন অ্যাজ ওরিয়েন্টাল আর্ট। দি ফোর রানার অফ দি স্টাইল ওয়াজ দি গুপ্ত আর্ট। দি হোল ওয়ার্ল্ড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, ওরিয়েন্টাল অ্যান্ড অক্সিডেন্টাল। দি ওয়েস্টার্ন পার্ট দি সিভিলাইজ দি ওয়ার্ল্ড দ্যাট ইজ মোর দ্যাট হ্যাজ মেড মোর প্রোগ্রেস ইন দি কেস ইন দি ফিল্ডস অফ সায়েন্স অ্যান্ড কালচার, দ্যাট ইজ দি ইউরোপিয়ান কন্টিনেন্ট, দি কান্ট্রিজ ইন দি ইউরোপিয়ান কন্টিনেন্ট, আমেরিকা এটসেট্রা। দিস পার্ট ইজ কল্ড অক্সিডেন্টাল পার্ট অ্যান্ড দি বা পাশ্চাত্য, অ্যান্ড দিস ইস্টার্ন সাইড ইজ কল্ড ওরিয়েন্টাল পার্ট। সো দি আর্ট অফ দিস এরিয়া ইজ অলসো নোন অ্যাজ ওরিয়েন্টাল আর্ট। দি ফোর রানার অফ দিস স্টাইল ওয়াজ গুপ্ত আর্ট। এর আগে ছিল গুপ্ত শিল্প। দ্য মেন আর্কিটেকচারাল মনুমেন্টস অফ দি পাল এজ ওয়ার স্তূপ, বিহার অ্যান্ড টেম্পল। আমি কয়েকটা ছবি দিচ্ছি, স্তূপ, বিহার, টেম্পল তোমরা দেখবে। নাও মোস্ট অফ দেম ডু নট এক্সিস্ট ডিউ টু দি ফিউরি অফ নেচার অ্যান্ড বেলিজারেন্স অফ ম্যান। মানুষ যত্ন নেয়নি, আবার প্রকৃতির ধ্বংসলীলা চলেছে, তার ফলে এগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। ইন এনসেন্ট ইন্ডিয়া দেয়ার ওয়াজ এ কাস্টম অফ বিল্ডিং বুদ্ধিস্ট অ্যান্ড জৈন স্তূপস। প্রাচীন ভারতে এটা একটা রীতি ছিল যে যারা বৌদ্ধ ধর্মের লোক তারা বুদ্ধিস্ট স্তূপ রচনা করতেন, যারা জৈন ধর্মাবলম্বী তারা জৈন স্তূপ রচনা করতেন। ইনফ্যাক্ট দ্য বুদ্ধিস্ট ইন পার্টিকুলার কনস্ট্রাক্টেড মেনি স্তূপস। ইনিশিয়ালি দিস স্তূপস ওয়ার রাউন্ড শেপড, আগে এগুলো গোল গোল আকৃতির হতো, বাট লেটার দে ওয়ার কনিক্যাল ইন শেপ, পরবর্তীকালে এগুলো শঙ্কুর আকৃতি পেল। দ্য স্তূপস বিল্ট ডিউরিং দি পাল এজ লুকড লাইক শিখারাজ অর মাউন্টেন পিকস।
পর্বত চূড়ার মতন বা শিকারার মতন দেখতে লাগতো। অ্যাট প্রেজেন্ট বুদ্ধি স্তূপস ক্যান বি সিন ইন আশরাফপুর ভিলেজ ইন ঢাকা ডিস্ট্রিক্ট, পাহাড়পুর ইন রাজশাহী ডিস্ট্রিক্ট, চিটাগং মানে চট্টগ্রাম অ্যান্ড ভারতপুর ভিলেজ অফ ওয়েস্ট বেঙ্গল, বাট নো অরিজিনালিটি ইজ সিন ইন দি ডিজাইন অফ দি স্তূপস অফ বেঙ্গল। দ্য বিহারস আর দ্য রেসিডেন্সেস অফ দ্য বুদ্ধিস্ট মঙ্কস অ্যান্ড অলসো সিটস অফ লার্নিং, শিক্ষাকেন্দ্র এবং বুদ্ধিস্ট সন্ন্যাসীদের থাকার জায়গা। শিক্ষাকেন্দ্র মানে সিটস অফ লার্নিং অফ বুদ্ধিস্ট নলেজ সিস্টেমস। সোমপুরি বিহার অ্যাট পাহাড়পুর ওয়াজ এ প্রমিনেন্ট বিহার ইন দ্য পাল রিজন। দ্য টেম্পল অফ সোমপুরি বিহার ইজ অলসো ওয়ার্থ মেনশনিং। দ্য টেম্পল ওয়াজ স্কোয়ার শেপড। দ্য টেম্পল হ্যাড আন্ডারগ্রাউন্ড চেম্বার্স অর গর্ভগৃহ, এ পাথ ফর গোয়িং অ্যারাউন্ড দ্য টেম্পল, মন্দির প্রদক্ষিণ করার জন্য একটা পথ, সেটাকে বলা হয় গর্ভগৃহ। সেই আন্ডারগ্রাউন্ড চেম্বারে আছে মাটির নিচে অ্যান্ড অল্টার, সেখানে বেদি আছে অ্যান্ড লফটি পিলার্স এবং উঁচু উঁচু স্তম্ভ আছে। দ্য টেম্পল ওয়াজ বিল্ট উইথ লোকালি মেড বার্নড ব্রিক অ্যান্ড ক্লে, স্থানীয়ভাবে তৈরি পোড়া ইঁট এবং মাটি দিয়ে এই সমস্ত মন্দির তৈরি হতো। এখনকার দিনে যেমন ইঁট আর সিমেন্ট দিয়ে তৈরি হয়, তখন তো সিমেন্ট আবিষ্কার হয়নি, চুনসুরকি অথবা মাটি দিয়েই এই পাকা বাড়ি বানানো হতো এবং সেগুলো এমনই মাটির সেই এমনই গুণ ছিল, কোয়ালিটি অফ সয়েল ওয়াজ সো হাই অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট ফর কনস্ট্রাকশন অফ বিল্ডিংস দ্যাট দি বিল্ডিংস অফ রিমোট পাস্ট অলসো এক্সিস্ট টিল ডেট। দ্য ফাইনেস্ট এক্সাম্পল অফ আর্ট ইন দ্য পাল রেন, পাল রাজত্বের সবচেয়ে সুন্দর শিল্পের সবচেয়ে সুন্দর উদাহরণ হলো স্কাল্পচার, ভাস্কর্য। স্কাল্পচার মানে কোনো পাথরে খোদাই করার কোনো মূর্তি ইত্যাদি। ইন দি আর্কিওলজিক্যাল সাইট অফ পাহাড়পুর উই ফাইন্ড সাম অফ দ্য বেস্ট স্পেসিমেন্স, কয়েকটা খুব সুন্দর স্পেসিমেন পাওয়া যায়। দি ইনফ্লুয়েন্স অফ লোকাল স্টাইল ইজ এভিডেন্ট ইন দি স্টোন ট্যাবলেটস অন দি ওয়ালস অফ দি মেন টেম্পল, যে মূল মন্দিরের গায়ে যে পাথরের চৌকোনা যে স্টোনগুলো যে চৌকোনা স্টোনগুলো আছে তার ওপরে খোদিত যে ছবি ভাস্কর্য, সেগুলোর মধ্যে স্থানীয় স্টাইল আছে, লোকাল স্টাইল আছে। অ্যান্ড ইন দোজ ট্যাবলেটস দ্য ইমেজেস অব রাধা কৃষ্ণ যমুনা বলরাম শিব অ্যান্ড বুদ্ধ অবলোকিতেশ্বর আর ফাউন্ড। দ্য ইনফ্লুয়েন্স অফ ব্রাহ্মিনিক্যাল হিন্দুইজম ওয়াজ এভিডেন্ট ইন দোজ ইমেজেস, এই যে বুদ্ধিজম দ্যাট ওয়াজ অ্যান্টাগনিস্টিক টু দি ব্রাহ্মিনিক্যাল রিলিজিয়ান, বাট ইন কোর্স অফ টাইম আফটার থাউজেন্ড ইয়ার্স অফ মোর দ্যান থাউজেন্ড ইয়ার্স অফ ডেথ অফ লর্ড বুদ্ধ ডিউরিং দি পাল রেন, this this anti brahminical attitude changed and these pictures Radha Krishna Jamuna Balaram Shiv and Buddha Avalokiteshwar these are found. That means in the Buddhist temples too there were influence of brahminical Hinduism. Though the Pal kings were themselves Buddhists, yet they patronized both Buddhist and the Hindu brahminical cultures. Among the sculptural work, artifacts in terracotta were also found. Terracotta মানে মাটি, পোড়ামাটি, তার যে শিল্প সেগুলোও পাওয়া যায়, শুধু যে খোদিত স্কাল্পচার তাই নয়। আর এরা বুদ্ধিস্ট হওয়া সত্ত্বেও পাল রাজারা কিন্তু হিন্দু ধর্মেরও তারা করতেন, সমর্থন করতেন।
These were the epitome of local culture. এই ছিল স্থানীয় সংস্কৃতি, একটা mixture of Buddhism and Brahminical religion. In these works of art, the joys and sorrows of the common man, their social life, religious beliefs, etc. are manifested. এই সমস্ত শিল্পকর্মের মধ্যে সাধারণ মানুষের সুখ দুঃখের কাহিনি, তাদের সামাজিক জীবনের কাহিনি, তাদের ধর্মীয় বিশ্বাস প্রকাশিত হয়েছে. পেন্টিংস ড্রন প্রায়র টু দি 11th অ্যান্ড 12th সেঞ্চুরিজ আর নো লঙ্গার অ্যাভেলেবল. যে একাদশ এবং দ্বাদশ শতাব্দীর পূর্বে যে সমস্ত চিত্র আঁকা হয়েছিল সেগুলো এখন আর পাওয়া যায় না, সেগুলো নষ্ট হয়ে গেছে. দোজ দ্যাট হ্যাভ বিন ফাউন্ড, যেগুলি বা পাওয়া গেছে, ওয়ার অনলি ইউজড অ্যাজ ইলাস্ট্রেশনস অফ দি বুদ্ধ ম্যানুস্ক্রিপ্টস. যে বুদ্ধিস্ট ম্যানুস্ক্রিপ্ট, যে হস্তলিপি, পাণ্ডুলিপি, সেখানে ব্যাখ্যা করার জন্য সেগুলো, সেই সব ছবি ব্যবহার করা হয়েছে, পেন্টিংসগুলো যেগুলো পাওয়া গেছে. দিজ পেন্টিংস ওয়ার স্মল, এগুলো বইয়ের পাতায় লেখা হয়েছে ছোটো ছোটো পেন্টিংস, বাট ওয়ার নট অ্যাজ স্কিলফুলি আর্টিস্টিক অ্যাজ দ্য মিনিয়েচার পেন্টিংস অফ দি লেটার পিরিয়ডস. কিন্তু পরবর্তীকালে যেমন খুব দক্ষতার সঙ্গে শিল্পকাজগুলো করা হয়েছে সেরকমটা নয়, রাদার দে হ্যাভ সিমিলারিটি উইথ ওয়াল পেন্টিংস. বরং দেওয়ালে যে চিত্র আঁকা হয় সেই রকম ধরনের চিত্রের সঙ্গে এদের মিল আছে.